আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো। আর আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আর এই তো আমি একটা শপিং ব্যাগ থেকে কিছুটা আমরুস বের করে নিচ্ছি। দেখতে খুবই সুন্দর এবং দারুণ টেস্ট ছিল। ফরমালিন মুক্ত, মানে গাছ থেকে রূপা কিছুক্ষণ আগে আর কি নিয়ে আসছে, মানে আমার পাশে, আমার ফ্ল্যাটের পাশে আমার ফুল বাসা আছে, ওইখান থেকে নিয়ে আসছে। ওনাদের কাছে অনেক প্রচুর পরিমাণ আমরুচ এসেছিল, দেখতে খুবই সুন্দর লাগতেছিল গাছটা। মানে আমার বাসার জানলা দিয়ে তাকালেই ওনার গাছ, মানে আমরুচ গাছটা দেখা যেত, দেখতে অনেক ভালো লাগতো আর কি। আমরুচগুলো দারুণ মিষ্টি ছিল আর দেখতেও খুব সুন্দর ছিল। আর এই তো আমরুচগুলো রেখে আমি আমসত্তা দেওয়ার জন্য চলে আসলাম। আমসত্তাগুলো আর কি পাকা আম দিয়ে তৈরি করা হয়েছিল, তাই দেখতে কালারটা খুবই সুন্দর লাগতেছে। আর পাকা আমের আমসত্তাটা কিন্তু খেতে দারুণ টেস্ট হয়, যেহেতু এটাতে কোনো টক থাকে না, টকের পরিমাণটা খুবই কম থাকে। আর এই আমসত্তাটা বাচ্চাদের কিন্তু অনেক পছন্দ, তাই আর কি আমি কাঁচা আম দিয়েও আমসত্তা তৈরি করেছি, কিন্তু পাকা আমেরটাও তৈরি করে নিলাম, কারণ এটা আমার মেয়েদের জন্য, কারণ ওরা আমসত্তাটা অনেকটাই পছন্দ করে। আর পাকা আমের আমসত্তাটা মানে খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়, এটার ফ্লেভারটাই অন্যরকম থাকে। তাই এগুলো আর কি আমি দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে এটাকে রোদে শুকানোর জন্য আমি ছাদে দিয়ে দেব। ছাদে প্রচুর পরিমাণ রোদ থাকে, বারান্দায় ওরকম রোদ আসে না, সেজন্য আর কি ছাদে দেওয়া। আর আমসত্তাটা দেওয়ার আগে কিন্তু আমি নিচে কিন্তু প্লেটে কিছুটা মানে সরিষার তেল দিয়ে দিয়েছিলাম। পাকা আমের আমসত্তাটা দিতে একটু মানে কষ্টদায়ক হয়ে যায় আমার যেটা মনে হয়, কারণ এটাতে আর কি আমটা আর কি নিতে অনেকটাই কষ্ট হয়, আর কাঁচা আমটা তো মানে কেটে রান্না করে ইজিলি নেওয়া যায়, আর পাকা আমেরটা একটু মানে গোড়া থেকে আমটা আলাদা করতে একটু প্রবলেম হয়ে যায়। আর এই তো আমার প্লেটে কিন্তু আমসত্তাগুলো বিছানো শেষ, আর আমি একটু ভারী করে বিছিয়েছি, কারণ ভারী যেটা হয় সেটা আর কি খেতে একটু বেশি ভালো লাগে। আর আমার বাসায় আজকে মেহমান আসবে, মানে আমার ভাস্তিরা, তাই ওদের জন্য আর কি রান্না বান্না করে নিলাম। আর রান্নার রেসিপিটা আমি তোমাদেরকে নাই দেখালাম, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই কারণে, আর বাসায় প্রচুর পরিমাণ কাজ ছিল, তাই আর কি রান্নার ভিডিওটা এরকমভাবে করতে পারিনি। আর এই তো আমি খাবারটা ওদেরকে দিয়ে দিলাম, ওরা এখন খেয়ে নেবে। আর বাসায় মেহমান আসলে যতটা আর কি ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, ওদের সাথে সময় কাটানো যায়। আর বাসা বাড়িতে তো জানোই ওরকম কেউই থাকে না, নিজেরা নিজেরাই। ওরা আর কি লিচু নিয়ে আসছিল, তাই এই লিচুগুলো আর কি আমি কেটে রাখতেছিলাম আর ওদেরকে দিচ্ছিলাম খাওয়ার জন্য। ফাতেমা তো খাচ্ছিল আর আমি কেটে রেখে দিই। ডাটি সহ রাখলে আর কি ফাতেমা সারাক্ষণ এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করে, আর ঘরে প্রচুর পরিমাণ মানে নোংরা করে ফেলে, এর জন্য আর কি কেটে রেখে দিলে আর কি ওইখান থেকে নিয়ে খেতে পারে, এর জন্য আর কি। আর লিচুগুলোর কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আর খুবই সুন্দর লাগতেছিল দেখতে, আর পোকা হয়নি, লিচুগুলো ফ্রেশ ছিল আর খেতেও দারুণ টেস্ট ছিল, মিষ্টি ছিল অনেক, তাই ওদের সাথে কথা বলতেছিলাম আর লিচুগুলো কেটে নিচ্ছিলাম। ভালো লাগতেছিল, কারণ বাসায় মেহমান আসলে আমার কাছে সত্যি অনেক ভালো লাগে, ওদের সাথে সময় কাটানো যায়, কথা বলা যায়, খেতেও ভালো লাগে সবাই একসাথে। আর এই তো আমি লিচুগুলো কেটে রেখে তারপর কিছুটা আর কি সেমাই আমি ভেজে নিচ্ছিলাম, সেমাই রান্না করব তাই আর কি, কারণ বিকেল হয়ে গেছে, কিছুটা তো নাস্তা খেতেই হয় তাই না, তাই নাস্তা খাওয়ার জন্য আমি আজকে নাস্তাতে সেমাই তৈরি করব, এই জন্য সেমাইটা তেলে নিচ্ছিলাম। আর ভাজা পোড়া খেতে অনেক দিন যাবত অনেক ইচ্ছে করতেছিল, কারণ রোজার সময় তো অনেক ভাজা পোড়া খাওয়া হয়েছে আর এখন তো খাওয়া হয় না, তাই ভাবলাম আজকে কিছু ভাজা পোড়া তৈরি করে ফেলি। আর এটা হচ্ছে কলার পিঠা, কলার পিঠাটা কিন্তু আমি প্রায় তৈরি করে থাকি, কারণ এটা আমার মেয়েদের অনেক পছন্দ, তাই আমি বাসায় যখনই কলা নিয়ে আসি তখনই আর কি চেষ্টা করি আর কি কলার পিঠাটা তৈরি করার জন্য। কলাটা রেখে দিলে নরম হয়ে যায় যখন, তখন কলার পিঠাটা কিন্তু ইজিলি বানানো যায় আর খেতেও দারুণ টেস্ট হয়, কারণ এটাতে তালের পিঠার মতো একটা ফ্লেভার আসে, কিন্তু তালটা তো সবসময় মানে পাওয়া যায় না, তাই যাদের তালের পিঠা খেতে ইচ্ছে করে কলা দিয়ে বানিয়ে খেতে পারো, খেতে ভালোই লাগে, খারাপ মন্দ নয়। আর এই তো আমি কিন্তু পিঠাগুলো ভেজে নিচ্ছি, আর অনেকটা কিন্তু ফুলতেছিল, আর কিছুটা আলুর চপ, বেগুনি এবং পেঁয়াজও তৈরি করে নিয়েছি, এটা আর কি আমার খেতে ইচ্ছে করছিল এই জন্য, কারণ বললাম তো অনেকদিন যাবৎ ভাজা পোড়া খাওয়া হয় না তাই আর কি। আর এই তো এটা হচ্ছে রাতের স্যুট, রাতে আর কি ইচ্ছে করলো যে মেহেদি দিই, কারণ আমার ভাস্তির মেয়েরা
ওরাও মেহেদি দিতেছিল, আমিও দিতেছিলাম, কারণ সবার আগে আমি দিয়েছি। কিন্তু আমার মেহেদিটা একেবারে ভালো হয়নি, একেবারে পচা হয়েছিল, কারণ ও অনেক ভালো মেহেদি দিতে পারে, কিন্তু কেন যে এরকম হয়েছে বুঝতে পারতেছিলাম না। ওর মন ছিল না মেহেদি দেওয়া, মানে ওই রকম ইচ্ছে ছিল না, এই জন্য আর কি অবস্থা করেছে। আর ওর মেয়ের সাথে আমি দুষ্টুমি করতেছিলাম, বলতেছিলাম যে তোমার মেহেদি যদি ভালো হয় তাহলে আমি নষ্ট করে দেবো। তো ও কান্নাকাটি করতেছিল যে আমাকে যদি মেহেদি দিয়ে দাও তাহলে ভালো করে দিয়ে দিতে হবে। তাই আর কি এখন উঠাতেও পারতেছিলাম না, কারণ উঠালে তো হাত তো লালই হয়ে গেছে না, এখন তো উঠিয়ে কোনো লাভ নেই। আর এই বলে আমার আজকের ভিডিওটা শেষ করে নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।